আমরা প্রথমে নিও ক্লাসিক্যাল পিওড ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিওড নিউ ক্লাসিক্যাল পিওড নিউ ক্লাসিক্যাল পিওড এর নাম ইংরেজি সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে চতুর্থ নম্বর যুগ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আর এই যুগের ডিউরেশনটা বলা হয় যখন রেন্স পিয়া শেষ হয়েছিল বলা হচ্ছে ষোলোশো ষাট থেকে বলা হয় সেভেনটিন হান্ড্রেড দুই একটা বইতে লিখেছে তবে এটা পারফেক্ট না এখানে পারফেক্ট হচ্ছে এইট কেননা রোমান্টিক পিওডটা যাত্রা শুরু হয়েছিল এটা থেকে তাহলে আজকের আলোচনা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিওড নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম ডিউরেশন জানলাম এখানে দু একটা বইতে পঁচা লিখেছে কিন্তু এটি পারফেক্ট নয় পারফেক্ট হচ্ছে সিক্সটিন হান্ড্রেড সিক্সটি থেকে সেভেনটিন হান্ড্রেড নাইনটি এইট আর নিউ ক্লাসিক্যালকে অবশ্যই বলা হয় সেভেনটিন অ্যান্ড এইট্টিন সেঞ্চুরি সেভেনটিন অ্যান্ড এইট্টিন সেঞ্চুরি আর নিউ ক্লাসিক্যালের বাংলা অর্থ যদি আমরা জানি তাহলে বলবো যে নব্য ধ্রুপদী নব্য ধ্রুপদী নব্য ধ্রুপদী অথবা নব্য ধ্রুপদীর আরেকটা বাংলা লেখা যায় সেটা হচ্ছে নকল নিউ ক্লাসিক্যাল পেডের শাখা প্রশাখা আছে নিউ ক্লাসিক্যাল পেড অপর নাম আছে কিন্তু এর অপর নামগুলি প্রয়োজন নেই ছোট্ট করে একটু জেনে নিন দেখুন নিউ ক্লাসিক্যাল পেডের নাম জানলাম ডিউরেশন জানলাম সেঞ্চুরি জানলাম সেভেন্টিন এবং এইটিন সেঞ্চুরি সেঞ্চুরির সাথে সালের কোনো সম্পর্ক নেই ইংরেজি সাহিত্যে নিউ ক্লাসিক্যাল অর্থ নব্য দ্রুপদী তাহলে নিউ ক্লাসিক্যালের নাম জানলাম ডিউরেশন জানলাম সেঞ্চুরি জানলাম বাংলা অর্থ জানলাম এখন দেখুন নেও ক্লাসিক্যাল পেয়ের অনেকগুলো অপর নাম আছে সুডো ক্লাসিক্যাল পিওড ইনলাইটেনমেন্ট পিওর দি এইজ অফ রেভলিউশন অথবা আলোকিত যুগ নেও ক্লাসিক্যাল পিওডের ক্ষমতা ছিল না নতুন কিছু ক্রিয়েটিভিটি তৈরি করা তারপরেও তারা পূর্বের লেখকদের পূর্বের ট্র্যাজেডি কমেডি ডামা প্লে হিস্টোরিক্যাল মুভমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তারা অনেক কিছু কপি করেছিল চুরি করেছিল অনুকরণ অনুসরণ করেছিল এজন্য তাদেরকে অপর নাম বলা হলো সুডো ক্লাসিক্যাল পিওড তাহলে নিউ ক্লাসিকালের অপর নাম হচ্ছে সুডো ক্লাসিক্যাল পিওর সুডোর একটা সিনেমা হচ্ছে কপি ডুপ্লিকেট আর্টিফিশিয়াল নিকনেম ফলস এই নিউ ক্লাসিক্যাল একটা ভালো বাংলা হচ্ছে নব্বদ্রুপদী নব্বদ্রুপদের একটা বাংলা প্রতিশব্দ হচ্ছে নকল কেউ যদি বলে নিউ ক্লাসিক্যাল অর্থ নকল এটাও হয় তবে স্ট্যান্ডার্ড ওয়ার্ড হচ্ছে নব্বদ্রুপদী তাহলে দেখুন এখানে এটা পারফেক্ট না নিউ ক্লাসিক্যালের পারফেক্ট ডিউরেশনটা হচ্ছে ষোলোশো ষাট থেকে সতেরোশো আটানব্বই নিউ ক্লাসিক্যাল জানলাম বাংলা অর্থ জানলাম এই যে চারটি স্টেপ এই চারটি স্টেপে পক্ষে এক গুণটা আলোচনা করা যায় নেও ক্লাসিক্যাল শব্দটা কোথেকে আসছে ক্লাসিক্যাল শব্দটা সাহিত্যের মধ্যে কে ইউজ করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু অপ্রাসাঙ্গিক এগুলি থেকে কোশ্চেন হয় না কোশ্চেন হতে পারে নাম আসলে নাম কখনো কখনো সেঞ্চুরি অথবা বাংলা অর্থ বাংলা অর্থটা বোঝার জন্য ছোট্ট করে একটা লিখলাম এর অপর নাম হচ্ছে নব্ব দ্রুপদীর একটা অপর শব্দ হচ্ছে নকল আর নিউ ক্লাসিক্যাল অপর নাম হচ্ছে সুডো ক্লাসিক্যাল পিওর বা ইনলাইট এনমেন বা আলোকিত যুগ ইত্যাদি আরো অনেক 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 কিছু বলা যায় এই চারটে স্টেপ থেকেই এই চারটে স্টেপ থেকেই ক্লাস শেষ করে দেওয়া যায় দুই ঘণ্টার আলোচনা কিন্তু নিন আমরা মেজর চারটি স্টেপ জানলাম এবার ছোট্ট করে আমরা জানি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কয়েকটা শাখা প্রশাখা ছিল নিউ ক্লাসিক্যাল করে আমরা জেনে তিনটি শাখা প্রশাখা ছিল নিউ ক্লাসিক্যাল এর তিনটি পার্ট হচ্ছে আর এস টি ও আর এ টিআইন রেস্টোরেশন পিওড আমি মূল নামটা লিখেছি দি রেস্টোরেশন পিওড এই রেস্টোরেশন পিরিয়ডের অপর নাম বলা হয় এইজ অফ মিল্টন এইস অফ মিল্টন অথবা ডাইডেন মানে দুইজন ব্যক্তির নামকে কেন্দ্র করে অপর নাম বলা হয় নাম এই অফ ডাইডেন তার মানে দেখেন জন ডাইডেন জন মিল্টন কোন যুগের কবি নিউ ক্লাসিক্যাল নিউ ক্লাসিক্যালের কোন যুগের রেজিস্ট্রেশন পিরিয়ডের কবি আর রেস্ট্রেশন পিরিয়ডটা তখনই আরম্ভ হয়েছিল ষোলোশো থেকে 1700 সাল মাত্র 40 বছর এবং এটা বিসিএস এর क्वेश्चन হচ্ছে আগস্টান এ ইউ জি ইউ এস টি এ এন আগস্টান পিরিয়ড আর আগস্টান পিরিয়ডের অপর নাম হচ্ছে আলেকজান্ডার পপ দি এজ অফ আলেকজান্ডার পপ আলেকজান্ডার পপ আর এই যুগটা তখনই আরম্ভ হয়েছে যুগটার ডিউরেশন হচ্ছে 1700 সাল থেকে শুরু করে 1745 মাত্র 45 বছর নিউ ক্লাসিক্যাল এর তৃতীয় নম্বর নাম হচ্ছে সেনসিবিলিটি স্পিয়ড সেন সিবিলিটি স্পিয়ড সেনসিবিলিটি স্পিয়ড এর অপর নাম অনেক আছে কিন্তু সেগুলি নো নিড দরকার নেই এবং পরীক্ষা আসে না এই যুগটা আরম্ভ হয়েছে এই সতেরোশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে এখানে দুই একটা বইতে আপনারা সতেরোশো পঁচাশি পাবেন তবে এটা ভ্রান্ত ধারণা অবশ্যই পারফেক্ট সেভেন্টিন হান্ড্রেড এইট আর এখান থেকে আবার রোমান্টিকের যাত্রা শুরু হয়েছে তাহলে ছোট্ট করে জেনে নেই প্রথম চারটে স্টেপ জানলাম এই চারটে স্টেপে অনেক বলা যায় আমি বলেছি সময় অল্প এবং সংক্ষিপ্ত তবে ইম্পর্টেন্ট আলোচনা নেও ক্লাসিক্যাল পেডের নাম জানলাম ডিউরেশন জানলাম সেঞ্চুরি জানলাম বাংলা অর্থটা জানলাম নেও ক্লাসিক্যালের তিনটে পার্ট নিউ বর্ণ তিনটে তিনটে পার্ট রেস্ট্রেশন আগাস্টান সেন্সিবিলিটিস মূল নাম হচ্ছে এইখানে আমরা ছোট্ট করে জানি রেজিস্ট্রেশন পিওর রেস্ট্রেশন পিওর এবং বলা হচ্ছে আগস্টন পিওর এবং বলা হচ্ছে সেন্সিবিলিটিস পিওর আর এ এস উপর দিকে সাজালে হয় সার এস আই আর এস আই আর এটা হয় এস আই আর সার আর এটাও হয় সার এই সার না মনে রেখে এই সার মনে রাখবেন তাহলে দেখুন নিউ ক্লাসিক্যাল তিনটে পার্ট রেজিস্ট্রেশন আগস্টন সেন্সিবিলিটিস রেজিস্ট্রেশন অপর নাম এজ অফ ডাইডেন এজ অফ মিল্টন এবং আগস্টন পিরিয়ডের অপর নাম বলা হচ্ছে এইজ অফ আলেকজান্ডার পপ এ রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ সেন্সিবিলিটিজ অপর নাম অনেক আছে দি এজ অফ রেভলিউশন অথবা বলা হচ্ছে স্যামুয়েল জনসন এজ অফ স্যামুয়েল জনসন অথবা এজ অফ ট্রান্সিশন অথবা এজ অফ পি রোমান্টিক ইত্যাদি দরকার নেই রেস্টোরেশন আগস্টন সেন্সিবিলিটি রেস্টোরেশন আগস্টন সেন্সিবিলিটিজ রেস্টোরেশন পিরিয়ডের ব্যক্তি জন মিল্টন জন ডাইডেন যদি বলা হয় জন মিল্টন কোন যুগের কবি নিও ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল এর কোন যুগের রেস্টোরেশন যেমন পরে এসেছেন শেক্সপিয়ার কোন যুগের কবি রেনেসাঁস রেনেসাঁসের কোন যুগের এলিজাবেথান পিরিয়ড আলেকজান্ডার পপ কোন যুগের নিও ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল এর কোন যুগের অগাস্টন বাগাস্টন পিরিয়ডের কবি তাহলে দেখেন এই তিনজন ব্যক্তি নিও ক্লাসিক্যাল এর দুইজন ব্যক্তি দুইটা যুগের উল্লেখযোগ্য কবি বাকি কবিগুলি তেমন একটা ইম্পর্টেন্ট না সবই ইম্পর্টেন্ট তারপরে এই সিচুয়েশন আমরা জেনে নিলাম সো আজকে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম ডিভিশন জানলাম সেন্সুরি জানলাম বাংলা অর্থ জানলাম নিও ক্লাসিক্যালের তিনটা পার্ট আছে রেজিস্ট্রেশন আগস্টান সেন্সিবিলিটিস রেজিস্ট্রেশন ষোলোশো ষাট থেকে সতেরোশো চল্লিশ বছর আগস্টান সতেরোশো থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর সেন্সিবিলিটিস পঁয়তাল্লিশ থেকে পঁচাশি বলা যায় তবে এটা নো নিট অবশ্যই আটানব্বইটা রাইট কারণ এই আটানব্বই দিয়ে রোমান্টিক যুগের যাত্রা শুরু হয়েছিল এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি ছোট্ট করে আজকে আমরা আলোচনা করব সেই ব্যক্তির নাম হচ্ছে জন মিল্টন তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম ডিভিশন জানলাম সেন্সুরি জানলাম বাংলা অর্থ জেলাম দ্বিতীয় স্টেপে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের শাখা প্রশাখা জানলাম রেজিস্ট্রেশন আগস্টন সেন্সিবিলিটিস পিওর তৃতীয় স্টেপে আমরা জানব নিউ ক্লাসিক্যাল পিরিয়ড একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জন মিল্টন আই থিঙ্ক এই পর্যন্ত যা বললাম এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে প্রথমে নাম জানলাম ডিউশন জেলাম সেন্সুরি জ্যালাম দ্বিতীয় শাখা প্রশাখা যার নাম এবার আপনাদের পরিচিত যা আপনারা জানেন এবং সেই ব্যক্তি আলোচনা করব সেটা হচ্ছে জন মিল্টন আর যেহেতু সময় অল্প এই সময়টা যেহেতু বলেছিলাম সেই পয়েন্ট অব থেকে যারা জানেন দ্যাটস গুড ভালো তারা একটু রিভিশন দেয় আর যারা জানি না তাদের মতে একটু নতুনভাবে জেনে নেই নিজে জানি এবং অন্যকে জানার সুযোগ দেই হ্যাঁ শিক্ষা জ্ঞান তখনই বাড়ে যখন নিজে জানেন এবং অন্যকে জানার জন্য উৎসাহিত করেন বা অন্যের ক্ষেত্রে হেল্প করেন তখনই সেটা অনেক বেশি কল্যাণ করা হয় শিক্ষা মনে একটি বিষয় যা একজনের কাছ থেকে যদি আরেকজন মৃত্যুবরণ করত। যারা জানি দ্যাটস গুড খুবই ভালো জন মিল্টন মিল্টন জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি ওয়াজ বর্ন ইন সিক্সটিন থেকে বলা হয় 1674 দুই একটা বইতে 78 ও আছে কিন্তু একজন ব্যক্তি কখনো জন্মিত দুইটা হতে পারে না আমরা 74 টাই পারফেক্ট মনে করি এই জন মিলটনের বিখ্যাত কিছু টাইটেল আছে যে টাইটেলগুলি গুলি পরীক্ষায় ভাইভা বোর্ডেও क्वेश्चन করা হয় এবং হচ্ছে পিলিতেও क्वेश्चन করা হয় প্রথমে আমরা লিখি একটা বিখ্যাত টাইটেল যা আপনারাও জানেন তাকে বলা হয় এপিক পয়েন্ট অথবা পাশাপাশি আরেকটা লেখি ब्लाइंड পয়েন্ট অন্ধ কবি এবং মহাকাব্যের কবি এছাড়াও তাকে বলা হয় ছোট করে এ গ্রেট মাস্টার এম এ এস টি আর এ গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্কস বার বি এল এন কে ব্লাঙ্ক বার্ডস বি আর এস ই ব্ল্যাঙ্ক বার্ডস মানে হচ্ছে অমিত্রাক্ষর রাইম মানে হচ্ছে ছন্দ তাল মেল যেগুলিতে সনেট হয় সনেট ছাড়া সাহিত্যে যা কিছু রচনা করা হয় ব্লাং ব্লাং মানে অমিত্রাক্ষর প্রথম শব্দের সাথে বা প্রথম লাইনের লাইনের সাথে দ্বিতীয় নেই যা কম্পোজিশনের ক্ষেত্রে ইউজ করতে পারি হ্যাঁ কবিতা ছাড়া অন্য ন্যারেটিভ হতে পারে প্রোজ হতে পারে এসে হতে পারে গদ্য হতে পারে এক্সপ্লেন আকারে যেটা সেটা হচ্ছে ব্লাং বার্স এই ব্লাং বার্স সে একজন জনক বা মাস্টার এরপর ছোট্ট করে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জেনে নেই পয়েট অফ দি যদি বলা হয় কোন যুগের কটি কবি পয়েট অব দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন লুকিয়ে থাকে জন মিল্টন কোন যুগের কবি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কবি সংক্ষেপে লিখলাম এই কোশ্চেনটা আবার লিখি পয়েট অফ দি নিউ ক্লাসিক্যাল এর তো অনেক পার্ট কোন পার্টের রেস্টোরেশন রেস্টোরেশন পিরিয়ড কবি তাহলে একটু খেয়াল করি আমরা ইপিক পয়েট ব্লাইন্ড পয়েট ব্লাং বার্ডস নিউ ক্লাসিক্যাল রেস্টোরেশন চারটে বা পাঁচটা বলা হয় জন মিল্টনকে এখন দেখেন কোন কোন বইতে বলেছে জন মিল্টন রেনেসান্স পিড কবি এটাও রাইট রেনেসেন্স এর অনেকগুলি পার্ট ছিল প্রিপারেশন ফর রেনেসেন্স এলিজাবেথন জ্যাকোবেন ক্যারোলাইন কমনওয়েল শেক্সপিয়ার পিউরিটান কিন্তু চারটে পার্ট হচ্ছে মেইন সি এলিজাবেথেন জ্যাকোবেন ক্যারোলাইন কমনওয়েল পার্টটা ছিল পিউরিটান পি ইউ আর আই টি এ এন যা ষোলোশো বিশ থেকে ষোলোশো ষাট তাহলে দেখুন জল মিল্টন পিরিয়ডের কবি কখনো কখনো হয় রেনেসান্সের কোন পার্ট পিউরিটান আর পিউরিটান মেনে রেনেসান্সের লাস্টের পার্ট এজন্য কোন কোন বইতে লিখেছে জন মিল্টন রেনেসাঁস পিরিয়ড শেষের কবি আর এই পিউরিটান পিরিয়ড কে রেনেসাঁস স্বীকৃতি না দেয়া পিউরিটান যা কিছু হয়েছিল সেটা পরবর্তীতে যুগে পাঠিয়ে দিয়েছিল তার মানে সেটা নিও ক্লাসিক্যাল তার মানে জন মিল্টন কে কেউ বলতে পারে রেনেসাঁস পিরিয়ডের কবি তবে এটা ভুল ধারণা বলতে পারে পিউরিটান পিরিয়ডের কবি এটাও ভুল ধারণা দুটেই থাকলে আমরা রেনেসাঁস দেব রেনেসাঁস ছাড়া অন্য অন্য কিছু থাকলে তখন পিউরিটান দেব তবে স্বাভাবিকভাবে এই দুটো ভুল এখন কেউ যদি বলে সে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি তাহলে সর্বদিক থেকে পারফেক্ট এখন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কোন যুগের কবি রেস্টোরেশন যদি চারটি থাকে রেনেসাঁস পিউরিটান নিউ ক্লাসিক্যাল রেস্টোরেশন কোনটা দেব নিউ ক্লাসিক্যাল ফার্স্ট এরপরে যাই থাকুক না কেন নিউ ক্লাসিক্যাল না থাকলে পিউরিটান এই দুইটার একটাও নেই তখন অবশ্যই দেব রেনেসাঁস রেনেসাঁস নাই তখন দেব পিউরিটান তার মানে পিউরিটান আর রেনেসাঁস বলা যায় কিন্তু সেটা খুবই রেয়ার নিও ক্লাসিক্যাল রেস্ট্রেশন এই দুটেই বলবো রেস্ট্রেশন থাকলে রেস্ট্রেশন নিও ক্লাসিক্যাল থাকলে নিও ক্লাসিক্যাল দুটেই থাকলে মেজর পার্ট আগে দেব শাখা প্রশাখা পরে দেব তাহলে করে নেই একজন ব্যক্তি থেকে 1674 তাকে ইপিক পয়েট বলা হয় ব্লাইন্ড পয়েট বলা হয় গ্রেট মাস্টার অফ বলা হয় অথবা পোয়েট অফ দ্য নিও ক্লাসিক্যাল কবি অথবা পোয়েট অফ দ্য রেস্ট্রেশন কবি কেন এগুলি আমরা একটু পরে জেনে নেব কেন ইপিক পয়েন্ট কেন ব্লাইন্ড পয়েন্ট এবার জন মিল্টনের আমরা জাস্ট শুধুমাত্র সাহিত্য কর্মগুলি জেনে নেই তারপরে ইপিক পয়েন্ট কেন ব্লাইন্ড পয়েন্ট কেন ইত্যাদি ইত্যাদি সবগুলি জানব জন মিল্টনের এবার একটু সাহিত্য আমরা একটু জেনে নেই তার বিখ্যাত কিছু সাহিত্য কর্ম আছে যেগুলি খুব ইম্পর্টেন্ট জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি একে মনে রাখার জন্য লিপস অথবা রাখবেন জন মিল্টনকে মনে রাখার জন্য আপনি ঠোঁটে রাখবেন জন মিল্টনের সাহিত্যকর্মগুলি হচ্ছে এরকম এসতে বলা হয় লুসিডাস লুসিডাস দেখেন লুসিডাস তার একটা বিখ্যাত সাহিত্যকর্ম আমরা ছোট্ট করে একটু জেনে নেই লুসিডাস তার একটা বিখ্যাত ইলেজি পয়েম ইলিজি মানে শোককথা কোনো মৃত্যুর কোনও ব্যক্তির মৃত্যুর পয়েন্ট ভিউ থেকে যা কিছু লেখা হয় সেটা হচ্ছে ইলেজি ইটস এ পয়েম অফ সরো ইটস এ লেমেন্টেশন ইটস এ মর্নিং ইটস এ গ্রেট শক ডেথ অফ ডিয়ার ইমোর্টালিটি অফ দি সোল ইটস কল ইলেজি আর এই লুসিডাস কবিতাটা পাবলিশড হয়েছিল সিক্সটিন হান্ড্রেড থার্টি সেভেন ষোলোশো সালে বিখ্যাত জন মিল্টন কবিতাটা পাবলিশ হয় লুসিডাস বা লাইসিডাস এবং এটা তার বন্ধুর মৃত্যুতে লেখেছিল আর সেই বন্ধুর নাম হচ্ছে এডওয়ার্ড কিং তাহলে ছোট করে একটু খেয়াল করি জন মিল্টনকে মনে রাখার জন্য লিপস বা স্লব শব্দটা মনে রাখবেন এলতে একটা গ্রন্থ পেলাম সেটা হচ্ছে লুসিডাস লুসিডাস একটা বিখ্যাত কবিতা এবং এটা ইলেজি পয়েম পাবলিশড হয় সতেরোশো সাঁত্রিশ সাল তার বন্ধুর মৃত্যুতে লেখা ফেন্স আর এই বন্ধুর নাম হচ্ছে কিং অ্যাডওয়ার্ড কিং অ্যাডওয়ার্ডের মৃত্যুতে লেখা লর বলা হচ্ছে জন মিল্টনের লাইসিডাস বা লুসিডাস একজন বন্ধু ছিল এই বন্ধু যখন সমুদ্রে নৌকা ডুবিতে মৃত্যুবরণ করেছিল এই ব্যথায় ব্যতীত হয়ে একটা কবিতা লিখেছিল তাকে কেন্দ্র করে এবং তার নাম হচ্ছে কিং অ্যাডওয়ার্ড বা অ্যাডওয়ার্ড কিং তাহলে দেখেন আগে পরীক্ষা আসতো লুসিডাস কে লিখেছে জন মিল্টন কোন দন গ্রন্থ পয়েম বা ইলেজি পয়েম পাবলিশ এত সাল কার মৃত্যুতে বন্ধুর মৃত্যুতে কখন বলা হচ্ছে পাবলিশ হয়েছে 1737 সাল এবং সেই বন্ধুর নাম কি কিং এডওয়ার্ড বাই এডওয়ার্ড কিং এবার আইতে আমরা দেখি আইতে কি গ্রন্থ আছে বা এলতে কি গ্রন্থ আছে দুটো শব্দের একটা শব্দ মনে রাখলেই হবে আইতে কিছু নেই আমরা এলতে দেখি এলতে বললাম লুসিডাস এবার পিতে আমরা পাই ছোট করে একটা গ্রন্থ পি এ আর এ ডি আই এস ই প্যারাডাইস লস্ট দেখুন প্যারাডাইস লস্ট এটা লিখেছে জন মিল্টন পাবলিশড হয়েছে কখন এটা জানি না প্যারাডাইস লস্ট একটা বিখ্যাত গ্রন্থ যা পাবলিশড হয় 1667 আর প্যারাডাইস ল্যাপে এখানে পার্ট এখানে 10টা পার্ট আছে 10টা খন্ড আছে 10টা খন্ড আছে কেউ কেউ মতান্তরে বলেছে বারোটা খন্ড আছে কিন্তু অরিজিনালি আছে হচ্ছে দশটা প্যারাডাইস লস্ট এর বিখ্যাত ক্যারেক্টার এখানে অবশ্যই থাকবে আদম অথবা থাকবে ইব অথবা বলা আছে সেন্ট্রাল ক্যারেক্টার সি সি সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে শয়তান এস এ টি এন শয়তান অথবা আছে গড এগুলো হচ্ছে ক্যারেক্টার তাহলে ছোট করে একটু জেনে নেই এই প্যারাডাইস লস্ট মূলত এটা ইপিকো বলা যায় অথবা সেকেন্ডারি ইপিকও বলা যায় সেকেন্ডারি ইপিক ইপিক দুই প্রকার প্রাইমারি ইপিক সেকেন্ডারি ইপিক প্রাইমারি ইপিক হোমারের ইলিওডিসি সেকেন্ডারি ইপিক জন মিল্টন প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগাইন একটু খেয়াল করি প্যারাডাইস লস্ট কার লেখা জন মিল্টন কোন দন গ্রন্থ ইপিক পয়েম বা ইপিক বা সেকেন্ডারি ইপিক পাবলিশড হয় 1667 এর কয়টা পার্ট আছে 10টা পার্ট আছে এর ক্যারেক্টার কে আদম ইব শয়তান এবং সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট হচ্ছে শয়তান বা শয়তান এর মূল থিম টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান এমন একটা পথ সমর্থন করো যা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণকর হয় প্যাডেস লস্টের কোটেশনগুলি খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অবশ্যই কোশ্চেন এসেছে আসে আসবে এবং আসার সম্ভাবনা আছে এবার ছোট করে আমরা প্যারাডাইস চলে যাই পি প্যারাডাইস রিগাইন আপনারা পড়ে এসেছেন এটা জানেন আর ইজি এ আই এন ডি প্যারাডাইস রিগাইন পাবলিস্টার সিক্সটিন হান্ড্রেড ওয়ান প্যারাডাইস রিগাইনে পার্ট আছে কয়টা হাউ মেনি পার্টস আর দেয়ার ইনকুল দ্য প্যারাডাইস রিগাইন প্যারাডাইস রিগাইনে মাত্র চারটি পার্ট আছে তো প্যারাডাইস লস্টের কথাগুলি প্যারাডাইস রিগাইনের সাথে হুবহু অনেকটা মিল আছে এবং এই প্যারাডাইস রিগাইন থেকেও বিখ্যাত কিছু কোটেশন বের হয়ে আসে চাইল্ডহুড শো দি ম্যান অ্যাজ মর্নিং শো দি সকাল সকালবেলায় বোঝা যায় দিনের প্রতিচ্ছবি এবং ছোটবেলায় বোঝা যায় মহৎ মানুষের প্রতিচ্ছবি অথবা ডেথ ইজ দি গোল্ডেন কি দ্যাট দ্য প্লেস অফ ইটার্নিটি মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে তাহলে প্যারাডাইস রেগান লিখেছে জন এটা ইপিকো হতে পারে সেকেন্ডারি ইপিকও হতে পারে এখানে পার্ট আছে চারটা আর এটা পাবলিশড হয়েছে সিক্সটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান এবার ছোট্ট করে আমরা আরেকটা জানি ও পিতে আমরা দুটো জানলাম আইতে কিছু নেই এলতে লুসিডাস আইতে কিছু নেই পিতে প্যারাডাইস লস প্যারাডাইস রেগেন এবার এসতে জানি অথবা এসতে জানলাম এসতে বলা হচ্ছে স্যামসন অ্যাগনিস্ট এ জি ও এন আই এস টি ই এস স্যামসন অ্যাগনিস্ট এটা একটা বিখ্যাত প্লে বা ডামা এটা একটা বিখ্যাত প্লে বা ডামা দু একটা বইতে লিখেছে এটা একটা প্রোজ কিন্তু না স্যামসাম অ্যাগনিস্ট এটা একটা বিখ্যাত প্লে বা ডামা স্যামসাম অ্যাগনিস্ট একজন ব্যক্তির নাম সেই ব্যক্তিকে কেন্দ্র করে গ্রন্থটা লেখা হয়েছে এবং জেরুজালেমের পয়েন্ট অফ ভিউ থেকে যে যুদ্ধ হয়েছিল ফিলিস্তিনি ফিলিস্তিন এবং জেরুজালেমের যে যুদ্ধকে কেন্দ্র করে কোনো গ্রন্থ লেখা হয়েছিল তার মধ্যে একজন ব্যক্তির নামকে কেন্দ্র করে জন মিল্টন একটা গ্রন্থ লিখেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে স্যামসন এই স্যামসন হচ্ছে একজন ব্যক্তির নাম যে ইসরাইলের একজন সেনাপতি বা সেনাপ্রধান এরকম ব্যক্তির নাম কেন্দ্র করে জন মিল্টন এই গ্রন্থটা লিখেছিল এটা একটা বিখ্যাত প্লেবা ডামা স্যামসন অ্যাগনিস্ট এজিও এন আই এস টি ইএস স্যামসাং অ্যাগনিস্ট টেস বা অ্যাগনিস্ট কিন্তু এটা ইম্পর্টেন্ট না এরপর ছোট্ট করে আরেকটা গ্রন্থ আমরা লিখি ওতে যদি ওতে ইম্পর্টেন্ট না তারপরে আমরা লিখি অন দ্য ব্লাইন্ডনেস অন দ্য ব্লাইন্ডনেস এটা একটা তার সনেট পয়ম দেখুন অন দ্য ব্লাইন্ডনেস এটা একটা বিখ্যাত কবিতা এবং এই কবিতাটা কে লিখেছে জন মিল্টন ওতে সাধারণত একটা পেলাম অন দ্য ব্লাইন্ডনেস অথবা তার বিখ্যাত আরেকটা গ্রন্থ আছে সেটা হচ্ছে অফ এডুকেশন অফ এডুকেশন অফ এডুকেশন যেখানে আমরা ছোট করে জানি এটা একটা এসএ এসএ দেখুন সাহিত্যের মধ্যে সকল এসের জনক বা সকল এসএ লিখেছে ফ্রান্সিস বেকন খেয়াল করি এসের জনক হচ্ছে ফ্রান্সিস বেকন ইংরেজি সাহিত্যের যতগুলি অফ দে সাহিত্যকর্ম সবগুলি ফ্রান্সিস বেকনের লেখা যেমন অফ লাভ অফ ট্রুথ অফ বিউটি অফ প্রেভেন্স প্লেজার অফ গ্রেট প্লেজার অফ অ্যাথেজম অ বোল্টনেস অফ সুইটার অফ ডেথ অফ ইনবি অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এর মধ্যে থেকে অফ এডুকেশনটা দিয়ে বলবে কার লেখা তাহলে ওতে আমরা দুটো পেলাম একটা হচ্ছে অন দ্য ব্লাইন্ডনেস এটা সনেট পয়েম আর একটা হচ্ছে অফ এডুকেশন এটা একটা এসএ এসএ বা এসেস এসে বা জনক ফ্রান্সিস বেকন তাকে আর অনেক কিছু বলা হয় সান্সিস বেকনকে সংক্ষেপে মনে রাখতেন এফ বি ফেসবুক তাহলে অফ ফেসবুক ফেসবুকের ফ্রান্সিস বেকনের সাধারণত গ্রন্থগুলি অফ দিয়ে অফ ছাড়াও আছে তবে অফ এডুকেশন হলে অবশ্যই আমরা বলবো জন মিল্টন অন দ্য ব্লাইন্টেস একটা বিখ্যাত কবিতা যেটা সনেট পয়েম এবং জন মিল্টন সনেটও লিখেছে এই অন দি ব্লাইন্ডনেস কবিতার মধ্যে জন মিল্টন বলেছে হে আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে মাস বয়সে এসে কেন অন্ধ করে দিলে জন্ম থেকে দিতে সেটা মেনে নিতাম আবার বৃদ্ধ বয়সে দিতে মেনে নিতাম দিস ইজ দি টার্নিং পয়েন্ট টু লাইভ টু ডু এনিথিংস এখন তো আমাদের জীবনের পারফেক্ট সময় এই সময় কেন তুমি অন্ধ করে দিলে তখন সৃষ্টিকর্তাকে অনেকগুলি কোশ্চেন করছে এর কিছুক্ষণ পরে আবার জন মিল্টন নিজে অনুতপ্ত হয়ে বলতেছে হট ডাজ গড ফর আর সৃষ্টিকর্তা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে এবং সৃষ্টির হাজার হাজার নিদর্শন সে পৃথিবীতে রেখে দিয়েছে তাকে অস্বীকার করার মতো কিছুই নেই সেই পয়েন্ট অব্দি নিজ যখন অনুতপ্ত হয় তখন সে নিজেই বুঝতে পারে এবং অন্ধ অবস্থায় জন মিল্টনকে বলা হলো জন মিল্টন যখন সিক্সটিন হান্ড্রেড ফিফটি টুতে সিক্সটিন হান্ড্রেড ফিফটি টুতে পনেরোশো বাউান্ন সালে নিজে নিজে অন্ধ হয়ে যায় তখন অন্ধ অবস্থায় তার বোন ডরির বাসায় আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পর প্যারাডাইস লস প্যারাডাইস রিগেন লেখল এজন্য তাকে বলা হলো দুটো লেখলো। এজন্য তাকে বলা হলো ইপিক পয়েন্ট আর এই দুটো অন্ধ অবস্থা এই জন্য তাকে বলা হয় ব্লাইন্ড তাকেই বলা হয় যে এপিক থিংকিং কল্পনা করে লেখা হয় তাকে সেকেন্ডারি পিক প্রাইমারি পিক তাকেই বলা হয় হোমারের ইলিও রোডিসি যে এপিক প্রথমে থিঙ্কিং করা হয় তার অনেক বছর পরে লেখা হয় তাকে বলা হয় সেকেন্ড প্রাইমারি ইপিক জন মিল্টন আরেকটা থিংকিং বলা হয়েছে ইটালিতে যুদ্ধ হলে ইংল্যান্ডে যাইতো ইংল্যান্ডে যুদ্ধ হলে ইটালিতে এবং পিউরিটান যুগের লোকেরা খুঁজে এনে তাকে অন্ধ করে দিয়েছিল এই জন্য জন মিল্টনের সম্পূর্ণ সাহিত্যকর্ম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার ওয়াইফকে থেকে করা হয়েছিল এবং হান্ড্রেড ফিফটি তে অন্ধ করে দেওয়া হয়েছিল অন্ধ অবস্থায়ও সে তার বোনের বাসায় আশ্রয় নিল ডয়ারির বাসায় সেই স্পিচ দিল বোন লেখলো অন্ধ অবস্থায় দুটি গ্রন্থ লিখেছিল আর এই দুটি গ্রন্থের নামে হচ্ছে ব্লাং বার্স মানে ন্যারেটিভ আকারে লিখেছিল এজন্য জন মিল্টন বলা হলো এই দুটি এপিক এবং ব্ল্যাঙ্ক ভার্সে লিখেছিল এজন্য তাকে বলা হলো এ গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক অথবা এপিক পয়েন্ট আর এই দুটি অন্ধ অবস্থায় লিখেছিল এজন্য তাকে বলা হলো ব্লাইন্ড পয়েট ইংরেজি সাহিত্যে অন্ধ অনেক ব্যক্তি আছে এর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে হোমার হোমার জন্মগতভাবেই অন্ধ কিন্তু জন মিল্টন জীবনের মাঝপথে সে অন্ধ হয়ে গিয়েছিল এখন যদি বলা হয় ব্লাইন্ড পয়েটকে কে অবশ্যই ব্লাইন্ড পয়েট জন মিল্টন হোমার জন্মগতভাবে অন্ধ হলেও সে কোনো কবি না সে একজন গ্রিক রাইটার হোমার প্লেটো অ্যারিস্টটল সক্রেটিস ম্যাকিয়াভিলা অথবা বলা হচ্ছে অ্যাসকাইলাস হ্যাঁ এগুলো হচ্ছে গ্রিক রাইটার তাহলে অন দ্য ব্লাইন্ড টেন্স একটা বিখ্যাত কবিতা জন মিল্টনের লেখা এবং এই অন দ্য ব্লাইন্ড টেন্স কবিতার ধরনটা হচ্ছে সনেট পয়েম অফ এডুকেশন একটা বিখ্যাত এসে বা প্রবন্ধ লেখেছে জন মিল্টন তবে এসের জনক হচ্ছে ফ্রান্সিস বেকন আর ফ্রান্সিস বেকন সাধারণত তার সকল গ্রন্থগুলিই অফ দিয়ে তাহলে দেখেন আসতে পেলাম স্যামসাং এগনেস্ট এলতে লুসিডাস ওতে অন দ্লাইণ্ডনেস অফ এডুকেশন পিতে প্যারাডা লস প্যারাডা ইতে কিছু নেই কিন্তু এর পরিবর্তে এ আসে কিন্তু এ দিলে শব্দ হয় না তাহলে লিপসও তাই লিপস বা স্লভ এই দুটো শব্দটা মনে রাখলে জন মিল্টনের সাহিত্যকর্মগুলি খুব ভালোভাবেই মনে রাখা যাবে এবার জন মিল্টন আরেকটা সাহিত্যকর্ম দেখি যার মাধ্যমে ইংরেজি সাহিত্যে এই গ্রন্থটাকে নিষিদ্ধ হিসেবে তুলে ধরা হয়েছিল। আওয়ারা পিজিটিকা এ আর ই ও একটা বিখ্যাত বলা হয় প্রোজ আর প্রোজ অর্থ আমরা জানি খুব ভালো করে গদ্য বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি সাহিত্যে গদ্যের জনক ফ্রান্সিস বেকন এবং জন ওয়াইকিলিপ দুজন যে থাকবে তাকে আমরা অবশ্যই দেব অপশনে যে থাকবে তাকে দুইজন থাকলে অবশ্যই এ প্লাসবি খেয়াল করি জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি আর এই ব্যক্তিটা বিখ্যাত একটা গ্রন্থ লেখে এবং সেই গ্রন্থর নাম হচ্ছে আওয়ার আপিজিটিকা যেটা একটা ফরবিডেন বুকস ইংরেজি সাহিত্যে বিখ্যাত কিছু গ্রন্থ আছে যে সরকার কর্তৃক নিষিদ্ধ যেমন জর্জ অরয়ালের একটা বিখ্যাত গ্রন্থ এনিমেল ফার্ম এনিমেল ফার্ম একটা বিখ্যাত নবেল ভিক্টোরিয়ান পেডের একজন ব্যক্তির লেখা মডার্ন পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তির লেখা পোস্ট মডার্ন পিরিয়ডে বিখ্যাত ব্যক্তির লেখা জর্জ অরওয়েলের বিখ্যাত একটা নভেল এনিমেল ফার্ম জর্জ অরওয়েল ইন্ডিয়ান বার্মা মায়ানমারের একজন পুলিশ অফিসার एनिमल ফার্ম কোন ধরনের গ্রন্থ নভেল কে লিখেছে জর্জ বলা হয় অরওয়েল এটা একটা ফরবিডেন বুকস নিষিদ্ধ গ্রন্থ এরপর জেওফিস সসারির বিখ্যাত একটা গ্রন্থ দ্য ক্যান্টারবারি টেলস এটা একটা বিশেষ নিষিদ্ধ গ্রন্থ এরপর বিখ্যাত আওয়ার অফ ইজিটিকা জন মিল্টন একটা বিখ্যাত প্রোজ এটা হচ্ছে একটা নিষিদ্ধ গ্রন্থ এবং কিছু গ্রন্থ আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যেগুলি নিষিদ্ধ গ্রন্থ হিসেবে তুলে ধরা হয়েছে কর্তৃক অনুমতি দেয়নি তার মধ্যে জন্মিল্টন এই গ্রন্থটা আওয়ার অফ ইজিটিকা এই আওয়ার অফ অফিজিটিকার ধরন হচ্ছে প্রোজ পি আর এস ই প্রোজ অর্থ গদ্য বাংলা সাহিত্য গুদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজ সাহিত্যিক গদ্যের জনক দুজন ফ্রান্সিস বেকন জন ওয়াই কিলিপ যদিও ফ্রান্সিস বেকন অনেক কিছু বলা হয় তার মধ্যে একটা এই জন ওই ক্লিপকে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর যদিও বাইবেলের জনক টিনডেল কিন্তু প্রথম ট্রান্সলেট করেছিল জন ওয়াই আমরা জানি পৃথিবীতে তিন হাজার পাঁচশো ভাষা আছে একটা ভাষা থেকে একটা ভাষায় ট্রান্সলেট করতে গেলে মানুষের কনভার্সেশনের সুবিধার্থের জন্য সেগুলি ইউজ করা হয় বা ব্যবহার করা হয় যাই হোক জন মিল্টনের লাস্ট ওয়ার্ক দেখেন লাস্ট ওয়ার্ক জন মিল্টনের লাস্ট ওয়ার্ক হচ্ছে আওয়ার অপিজিটিকে আপনারা অবশ্যই খুব ভালো করে পড়েছেন শেক্সপিয়ার লাস্ট ওয়ার্ক দি টেম্পেস্ট শেক্সপিয়ারের লাস্ট ওয়ার্ক দি টেম্পেস্ট এটা ট্যাজি কমেডি বাংলা অর্থ জ্বর ইংলিশ অর্থ স্টম অথবা সোয়ান সং অথবা পাবলিশ হয় ষোলোশো সাল শেক্সপিয়ারের লাস্ট ওয়ার্ক দি টেম্পেস্ট এটা সবাই জানে যদি বলে জন মিল্টন এত বিখ্যাত তার লাস্ট ওয়ার্ক কোনটি তখন আর জানি না জন মিল্টনের লাস্ট ওয়ার্ক হচ্ছে আওয়ার অপিজিটিকা এটা যদি রিপিট হয় দ্যাটস গুড ভালো না হলে জন মিল্টন আসতে পারে সামনের বিশেষ পরীক্ষায় যে হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ার্ক অফ জন মিল্টন খালি তো পড়ে গেছেন প্যারাডাইস লস প্যারাডাইস এগেইন প্যারাডাইস লস্ট প্যারাডাইস তাহলে জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি এই বিখ্যাত ব্যক্তির আমরা ছোট্ট করে জানলাম আওয়ার অফ একটা বিখ্যাত গ্রন্থ এই আওয়ার অফ ফিজিটিকা জন মিল্টনের লেখা আওয়ার অফ ফিজিটিকা জন মিল্টন একটা লাস্ট ওয়ার্ড এবং এই আওয়ার অফ ফিজিটিকার মধ্যে জন মিল্টন বলেছিল গিভ মি লিবার্টি টু নো টু আর্ট টু আর্গু ফ্রিলি অ্যাকর্ডিং টু কনসাইন্স এবভ অল অফ মাই লিবার্টিস আমাকে জানতে দাও স্বাধীনতা দাও বলতে দাও এরপরে যে শাস্তি হয় সেই শাস্তি আমাকে দাও কিন্তু তার কোনো কথা না শুনেই তাকে শাস্তি দেওয়া হয়েছিল এবং অন্যায় করা হয়েছিল এই ব্যথায় ব্যতীত হয়ে একটা বিখ্যাত গ্রন্থ লেখে গিয়েছিল পাঠক হৃদয়ের কাছে কোশ্চেন করেছিল কিন্তু তাকে দেওয়া হয়নি এই হচ্ছে জন জন মিল্টন বিখ্যাত আমরা কোটেশনগুলি আসি এরপরে জন মিল্টন সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে সেই কোশ্চেনগুলি গুলি দেব দেবো দি হোল লিটারেচার কোনো কোশ্চেন থাকলে সেগুলি জানবো তাহলে জন মিল্টনে বিখ্যাত কোটেশন টু জাস্টিফাই টু জাস্টিফাই টু জাস্টিফাই দি ওয়ে মনে রাখবেন গড টু ম্যান এখানে রেয়ারেন্স দিস সেন্টেন্স আসতে পারে টু জাস্টিফাই দি গড টু ম্যান এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণ করা হয় ইট ইজ বেটার টু

এজ মর্নিং শোজ দি ডে আরেকটা জিনিস আমরা লিখি সেটা হচ্ছে ডেথ ইজ দি ডে গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্যাট অপেন্স দি দ্যাট ওপেন্স দি প্লেস অফ এটারনিটি এ দুটো পেলাম প্যারাডাইস রেগাইনে কি লিখেছি লেখা তো মনে করেন যে মাশাআল্লাহ প্রেসক্রিপশনের চেয়ে অনেক বেশি কঠিন যাই হোক আমরা বুঝিয়ে দিচ্ছি মেইন কথা হলো বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ অনেক সময় লেখা না বুঝলেও সাইকোলজিক্যাল পাওয়ার দিয়ে কি বলছে সেটা একটু খেয়াল করি দেখুন এখানে বলছে টু জাস্টিফাই টু জাস্টিফাই দি ওয়ে অব গড টু ম্যান এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষ ঈশ্বরের জন্য কল্যাণকর হয় মানে মানুষ সবসময় ঈশ্বরে প্রার্থনা করবে এই দেখেন সুরা ফাতিয়া প্রথম আলহামদুলিল্লাহ প্রশংসা লাস্টে বলেছে নাস মানুষ মানুষ কার প্রশংসা করবে সৃষ্টিকর্তার প্রশংসা করবে হ্যাঁ এই বলা হচ্ছে টু জাস্টিফাই দি ওয়ে অব গড টু ম্যান এমন একটা পথ এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণকর হয় মানে মানুষ সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবে গড টু ম্যান আসতে পারে গড টু ম্যান ম্যানস টু গড উমেন টু গড এখানে প্যারাডাইস লস্ট কথা এটা কিন্তু এখানে জাস্টিফাই পরিবর্তে যদি এখানে থাকতো বেনডিকেট ডি আই সি এটি টু ব্যান্ডিকেট দি ওয়েব গড টু ম্যান এমন একটা পথ সমর্থন করো যেটা ব্যারন বেলিন্ডার সুল কেটে দিয়ে ঈশ্বর তাকে সাহায্য করে তাহলে এখানে বেনডিকেট বেনডিকেট মানে হচ্ছে সমর্থন করা বেনডিকেট তাহলে এখানে একটু পার্থক্য টু ব্যান্ডিকেট ব্যান্ডিকেটের পরিবর্তে জস্টিফাই হলে প্যারাডাইজ লস বেন্ডিকেট হলে রেপ অফ দি লক আলেকজান্ডার পপের লেখা আলেকজান্ডার পপের বিখ্যাত এপিক বা মক এপিক পাবলিশটার সতেরোশো বারো সাল নায়ক ব্যারন নায়িকা বেলিন্ডা লাইন আছে সাতশো চুরানব্বইটি ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন শয়তানের কথা প্যারাডাইজ লস শয়তান বলতেছে ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ বিন হেভেন স্বর্গে দাসত্ব করা চেয়ে নরগে রাজা হওয়া ভালো ইব এবং আদম যখন অন্যায় করলো ফল খেয়ে তখন তারা বুঝতে পারলো তার অন্যায় করেছে এরপর তার অনুতপ্ত হলো যখন মানুষ ভালো কাজ করে তখন আল্লাহ খুশি হয় যখন খারাপ কাজ করে তখন শয়তান খুশি আল্লাহ ইব এবং আদম যখন অন্যায় করলো তখন আল্লাহ তালা বিরক্ত হলো প্যারিস্টার স্বর্গচত্র থেকে বের করে দিল শয়তান তখন খুশি হলো এরপর ইব এবং আদম যখন কি করলো পুনরায় তাদের ভুল স্বীকার করলো সিন অফ পাপ থেকে মুক্তি চাইলে ঈশ্বরের কাছে এবং মানুষ অনুতপ্ত করলে ঈশ্বর খুব খুশি হয় শয়তান বিরক্ত হয় যখন তার নিষ্পাপ হয়ে গেল তখন শয়তান তাদেরকে আবার নতুন করে অন্যায় করার জন্য বলতেছে ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন স্বর্গে দাসত্ব করা চেয়ে নরকে রাজা হওয়া ভালো এবং আমরা জানি হচ্ছে শ্রীলঙ্কার অ্যাডাম স্মিক পার্কে যেখানে আদম আলাহিসের প্রথম পাবতরণ করেছিল এবং হাওয়া আলাহিসাম আরাফাত ময়দানে অবদান করা হয়েছিল এবং তাদের চারশো বছর পরে কি হয়েছিল মিলিত হয়েছিল তারা চারশো বছর পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে 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 মিলিত হয়েছিল এই জন্য বলা হয়েছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যেখানে বিশ্বাস থাকবে সেখানে প্রেম ভালোবাসা থাকবে এই পয়েন্ট অব ভিউ থেকে দুটো কোটেশন পেলাম টু জাস্টিফাই দি ওয়েব গড টু ম্যান এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণ করা হয় ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন স্বর্গে দাসত্ব করাছে নরকে রাজা ভালো প্যারাডাইস লস্টে বলেছে চাইল্ডহুড শোজ দি ম্যান এজ মর্নিং শোজ দি ডে সকালবেলায় বোঝায় দিনের প্রতিচ্ছবি এবং ছোটবেলায় বোঝায় মহৎ মানুষের প্রতিচ্ছবি ডেথ ইজ দি গোল্ডেন কি ডেথ ইজ দি গোল্ডেন কি দ্যাট ওপেনস দি প্লেস অফ ইটার্নিটি মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে এই আমরা একটা হাদিসে পড়েছিলাম ইজা আল মাতাল ইনসান যখন মানুষ মারা যায় ইল্লা সাল্লা মানে তিনটা জিনিস ব্যতীত সবকিছুই বন্ধ হয়ে যায় একটা হচ্ছে তার উত্তম সন্তান একটা হচ্ছে সদগে জারি একটা হচ্ছে এলেম বা জ্ঞান হ্যাঁ এই পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে ডেথ ইজ দি গোল্ডেন কি দ্যাট ওপেনস প্লেস অফ মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে মানুষ যদি ভালো কিছু রেখে যায় তাহলে স্মরণ রাখবে আর যদি খারাপ কিছু রেখে যায় বা করে থাকে তাহলে এর জন্য তার শাস্তি অনবর্ত যেমন হাবিল কাবিল ধর্মীয় রিলিজিয়াস দিক থেকে যে মানুষকে হত্যা করেছিল এই হত্যার পয়েন্ট অফ ভিউ থেকে যত মানুষ স্টিল নাও পৃথিবীতে এখন টু নাও এ ডেস হত্যা করবে এর শাস্তি কে পাবে সেই ইসলামের রিলিজিয়াস যে ব্যক্তিগুলি ছিল তারা পাবে

প্রত্যেক মানের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ট আমরা একটা গ্লান্স জেনে নিলাম তাহলে আজকে মূলত ছোট্ট করে যার নাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম ডিউরেশন জানলাম সেন্সরি জানলাম বাংলার্থ এর তিনটা পার্ট রেস্ট্রেশন আগস্টান সেন্সিবিলিটিস মূলত আলোচনা করছি জন মিল্টন এখন জন মিল্টন কোন যুগের কবি বা হঠাৎ করে কি এটা জানার জন্য ভালো বোঝার জন্য নেও ক্লাসিক্যাল পিরিয়ড নাম ডিউরেশন সেন্সরি বাংলার তো তার তিনটে পার্ট অনেকগুলি নেও ক্লাসিক্যাল পিরিয়ড কবি সাহিত্যিক নভেলিস্ট মধ্যে থেকে একজন উল্লেখযোগ্য ব্যক্তি আলোচনা করলাম ছোট্ট করে একটু অল্প সময় যেহেতু দশটায় লাইভ ক্লাস আছে আবার এজন্য জন মিল্টন থেকে এতটুকু পড়লে দ্যাটস এনাফ তার কয়েকটা টাইটেল কয়েকটা গ্রন্থ দুইটা ইপিক এবং তার বিখ্যাত চারটে কোটেশন দুইটা প্যারাডাইস লস দুটো প্যারাডাইস রিগাইন এবার ইপিক থেকে একটু বলি ইপিক হচ্ছে মহাকাব্য বাংলায় মহাকাব্যের কবি হচ্ছে হেমচন্দ্র মিল্টন বাংলায় মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূন দত্ত এবং ইংলিশ ইপিক পয়েট জন মিল্টন ইপিকের সংজ্ঞাটা বলা হয় লিটারি টার্মস বা বলা হয় ফিগার অফ স্পিচ এ লং নাইটি পয়েম একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক ইপিক দুই প্রকার ইপিক জন মিল্টন এই দুই প্রকার হচ্ছে প্রাইমারি পিক সেকেন্ডারি ইপিক প্রাইমারি পিক লেখেছিল হোমা বিখ্যাত সেকেন্ডারি পিক জন মিল্টন প্যারাডাইস রিগাইন প্রাইমারি পিক তাকেই বলা হয় যা প্রথমে করা হয় হয় অনেক বছর পরে লেখা হয় সেকেন্ডারি পিক তাকেই বলা হয় যা ইনস্টান থিঙ্কিং কল্পনা করে লেখা হয় তাকে সেকেন্ডারি পিক বলা হয় এছাড়াও ইংরেজে তার অনেক ইপিক আছে কিন্তু এই পিকগুলি প্রাইমারি না সেকেন্ডারি না বেউব আন্ন বামাস রাইটার ফার্স্ট ইপিক রেপ অফ দি লক এটা বলা হচ্ছে রেপ অফ দি লক বিখ্যাত একটা এপিক আর রেপ অফ দি লক এই এপিকটা এপিকও হয় মক এপিকও হয় লিখেছে আলেকজান্ডার পপ এরপর বিখ্যাত ফেরি কুইন এটা ইনকমপ্লিট এপিক ইডমন্ট স্পেন্সার যাকে বলা হয় পয়েন্ট অফ পয়েন্টস এরপর বিখ্যাত আরেকটা এপিক দেখুন সেই এপিকের নাম বলা হচ্ছে প্যারাডাইস লস প্যারাডাইস রিগেন জন মিল্টন হোমারের ইলিয়ড এবং ওডিসি এরপর বিখ্যাত রিং অফ বুকস এটা লিখেছে রবার্ট ব্রাউনিং এই যে আমরা বিখ্যাত বিগগুলি পেলাম এই পিকের মধ্যে কোনটাই প্রাইমারি না কোনটাই সেকেন্ডারি না দুটো প্রাইমারি দুটো সেকেন্ডারি বাকিগুলি স্বয়ংসম্পূর্ণ কোনটা ইনকমপ্লিট অথবা কোনোটা ফার্স্ট অথবা আলোচ কোনটা স্যাটারিক্যাল যেমন লর্ড বাইরন একটা এপিক আছে ডন জোয়ান এটা হলো স্যাটারিক্যাল এপিক ব্যঙ্গ করার পয়েন্ট অফ থেকে লিখেছে তবে ইংলিশ সাহিত্যের বেস্ট স্যাটারিস্ট হচ্ছে জনাতান সুইফট হি ওয়াজ বর্ন ইন 1600 বলা হয় 67 থেকে 1745

তাহলে দেখুন আমরা যতটুকু আলোচনা করলাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে আলোচনা করলাম নিউ ক্লাসিক্যাল পিয় একজন বিখ্যাত ব্যক্তি জন মিল্টন হ্যাঁ সং অফ এই যে আমাদের হচ্ছে সাগর মন্ডল ভাই একটা লেখেছে সং অফ শেক্সপিয়ার হ্যাঁ সং অফ শেক্সপিয়ার একটা বিখ্যাত গ্রন্থ একটা বিখ্যাত মেজর ওয়ার কার লেখা জন মিল্টনের লেখা হ্যাঁ সং অন শেক্সপিয়ার হ্যাঁ শেক্সপিয়ার কেন্দ্র করে লিখেছিল হাবিল নাকি কাবিল পাবে যে হত্যা করেছিল সে পাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিঃসন্দেহে শেয়ার দিতে পারেন হ্যাঁ আমিনুল ভাই শেয়ার দিতে পারেন হ্যাঁ